বউ কি করো? কিছু না, শয়তান কোথাকার, আসতে তো দেরি হলো কেন? আর বলিস না, ঘুম থেকে উঠে। থাক, আর বলতে হবে না, আমি জানি কি ব্রাশ করা, মুখ ধোয়া, গোসল করা এই সপ্তাহে। তো হ্যাঁ, তাই লেট হয়ে গেছে। এই সপ্তাহ সবাই করে, তোর লেট হয় কেন? সেটা আমি কি করে বলবো। রাতে কখন ঘুমাস? তুই রাতে ঘুমাইতে দিস, সারা রাত তো আমার সাথে কথা বলিস। ও এখন ও চুপ থাক শয়তান। ডাইনি একটা। কি, আমি ডাইনি? তুই আমাকে এভাবে বলতে পারলি? কেন, তুই আমাকে শয়তান বলতে পারিস, আমি তোকে ডাইনি বলতে পারি না? আমার ব্যাপারটা আলাদা। হ্যাঁ, তোমার ব্যাপারটা তো সবসময় আলাদাই থাকে। আচ্ছা যাই হোক, আমার একটা কাজ করবি? কি কাজ? দেখ না, আমার সব ফ্রেন্ডরাই প্রেম করে, শুধু আমি করি না। এখন কি তুমি আমাকে প্রপোজ করছিস? প্রপোজ আর তোকে প্রশ্নই ওঠে না। তাহলে আমি কি করব? তুই আমাকে একটা মেয়ে পড়িয়ে দে না প্লিজ। থাপড়াইয়া গালের সব দাঁত ফেলে দিব। কেন, কি হয়েছে? আর একবার আমার সামনে এসে প্রেমের কথা বললে তোর কি অবস্থা করি তুই নিজেই বুঝতে পারবি না। কেন, কি হয়েছে? আমি প্রেম করলে সমস্যা কোথায়? প্রেম করা ভালো না। তাহলে তুই সবার প্রেমে সাহায্য করিস কেন? বলছি না, প্রেম টেম ভালো না। আচ্ছা ঠিক আছে, প্রেম না, এখন বিয়ে করব। তুই বল, আমার জন্য মেয়ে খুঁজবি? তোকে মেরে ফেলতে মন চায়। কেন, এখন বললি প্রেম করা ভালো না, তাহলে বিয়ে করিয়ে দে। কেন, তুই নিজে খুঁজে নিতে পারিস না? আমি শান্ত, মানে আমার নাম শান্ত, কিন্তু আমি মোটেও শান্ত না, অনেক চঞ্চল স্বভাবের মানুষ। এতক্ষণ যার সাথে কথা বলছিলাম তা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন উনি কে হন। আমার একমাত্র বেস্ট বান্ধবী তাহমিনা, পুরো ভার্সিটিতে তাহমিনা শান্ত নামের বন্ধুত্বের কসম খায় সবাই। তাহমিনা সবার প্রেমে সাহায্য করে, কিন্তু আমাকে একটা প্রেম করতে সাহায্য করে না। আমি তাকে প্রেমের কথা বললে সে আমার উপর রাগারাগি করে, কিন্তু সে কেন রাগারাগি করে সেটা বুঝতে পারি না। তারপরে একদিন আমার কাছের একটা বন্ধু নাইমকে বললাম আমার একটা প্রেম করিয়ে দিতে। তখন নাইম আমাকে যা বললো তা শুনে আমি তো একদম অবাক। তার সাথে আমার এরকম কথা হয়েছিল, নাইম প্লিজ ভাই একটা প্রেম করিয়ে দে না। তোর মাথা খারাপ নাকি? কেন, কয়টা প্রেম করবি? তাহমিনা যদি জানতে পারে আমি তোকে প্রেম করতে হেল্প করছি, তাহলে আমাকে মেরে তক্তা বানিয়ে ফেলবে। তা কেন? কেন তাহমিনা, তোর জিএফ না? কে বলছে? তাহমিনা নিজেই বলছে, আমরা যদি তোকে প্রেম করতে সাহায্য করি তাহলে আমাদের কপালে খারাপ কিছু আছে। তখন তাকে কেন জিজ্ঞাসা করায় সে বলে সে নাকি তোকে অনেক ভালোবাসে, কিন্তু বন্ধুত্বের ভয়ে কিছু বলতে পারে না। এবার বুঝতে পেরেছি, ম্যাডাম আমাকে ভালোবাসেন কিন্তু বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে আমাকে কিছুই বলেন না, আর তিনি আমাকে অন্য কারোর সাথে প্রেম করতে দেন না। বুঝতে পারছি, এবার ওনাকে একটা মজা দেখাতে হবে। তারপর আমি তাহমিনাকে কল করলাম, তাহমিনা তুই কোথায়? কেন, দেখা করতে পারবি? হঠাৎ একটু আয়, কাজ আছে। ওকে, আমি আসতেছি। হ্যাঁ তাড়াতাড়ি আয়। তারপর আমি নাইমের এক বান্ধবীকে নিয়ে তাহমিনের সাথে দেখা করতে গেলাম। কি রে, মেয়েটা কে? মেয়েটা আমার জিএফ। কি, এসব কবে হলো? আমি কিছুই বুঝতে পারলাম না, তুই আমাকে না জানিয়ে প্রেম করা শুরু করছিস? তোকে জানিয়ে তো আমার প্রেম কোনোদিনই হওয়া সম্ভব না, তাই তোকে না জানিয়ে প্রেম করা শুরু করছি। আর ভাবছি প্রেম হওয়ার পর তোকে সারপ্রাইজ দিব। তা কেমন হলো আমার সারপ্রাইজ? অনেক বাজে। কেন, তোর কি তিশাকে পছন্দ হয়নি? তিশা আবার কে? এই তো আমার জিএফ। না, তোদের দুজনকে খুব ভালো মানিয়েছে। থ্যাঙ্কস।
আচ্ছা ঠিক আছে, তোরা থাক আমি আসি। কেন, তুইও থাক আমাদের পাশে। না না, আমি কাবাব মে হাড্ডি হয়ে কি করব। কেন, আমার এখন কথা বলতে ভালো লাগছে না, আমি এখন বাসায় গেলাম, পরে কথা হবে, বাই। তারপর তাহমিনা বাসায় চলে গেল। তাকে অনেক আটকানোর চেষ্টা করলাম, তবে সে থাকলো না। পরের দিন থেকে তাহমিনার আর কোনো নামগন্ধও পাওয়া যায়নি। তাকে তখন অনেকবার মেসেজ করি, কিন্তু তাকে খুঁজেই পাওয়া যায় না। মাঝে মধ্যে আমার সাথে দেখা হলে বলে আমার ভালো আছি, বলতে না বলতেই সে চলে যায়। আমাকে আর কিছু বলার সুযোগ দেয় না। এভাবেই অনেক দিন কেটে গেল। আমি তাহমিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। তার সাথে কথা বলার জন্য অনেক পন্থা অবলম্বন করেছি, কিন্তু সে আমার সাথে কথা বলতেই চায় না। এখন তাহমিনাকে দেখলে মনে হয় অনেক শুকিয়ে গেছে তাহমিনা, দিন দিন স্বাস্থ্যের অবনতি হচ্ছে। এসব দেখে আমি আর সহ্য করতে পারলাম না। পরে একদিন আমি তো তাহমিনাদের বাসায় চলে যাই। কি ব্যাপার, তুমি এখানে? তাহমিনা, তোর সমস্যাটা কি? তুই আমাকে ইগনোর করছিস কেন? কই, আমি তো কবে ইগনোর করলাম? তুই তো প্রতিদিনই আমাকে ইগনোর করিস। আমি তোকে মেসেজ দিলে মেসেজে রিপ্লাই দিস না, তোকে ফোন করলে তুই ফোন রিসিভ করিস না। ফোন তো আমার হাতে থাকে না, তাই দিতে পারি না। তুই কি আমায় ভালোবাসিস? তোর একটা গার্লফ্রেন্ড আছে, ভুলে গেছিস? আরে ধুর, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। তাহলে তিশা কে? ও তিশা, তিশা হলো নাইমের বান্ধবী। ওই দিন যে বললি তোর জিএফ? আরে তখন তো তোর সাথে মজা করেছি, এটা দেখতে চাইছি তোর রিয়াকশন কেমন হয় যদি আমি প্রেম করি। আমি কিভাবে বিশ্বাস করব? আমি কথাটা সত্যি বলছি, বিশ্বাস করার দায়িত্ব তোমার। হঠাৎ তুই থেকে তুমি দূরে সরিয়ে দিলে নাকি? আমি তো আরো কাছের হতে চাই। তুই থেকে আর কাছের কেউ হতে পারে না, কিভাবে? যেমন প্রথমে তুমি থেকে তুমি, কাছের তুই থেকে সম্পূর্ণ কাছের তুমি। সেটা কিভাবে? তুমি কি আমায় ভালোবাসো? না। কেন? কারণ তুমি অন্য একটা মেয়েকে ভালোবাসো। আরে সেটা তোমার সাথে মজা করেছিলাম, আর আমি সেটা সিরিয়াসলি নিয়েছি, এখন কিছু করার নাই। তারপর আমি তাহমিনাকে অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু সে আমার কথায় রাজি না। অনেক রিকোয়েস্ট করার পর যখন ব্যর্থ হয়ে আমি বাসায় চলে আসি, তখন নিজের অজান্তেই চোখের কোণে জল এসে গেল। অনবরত চোখ দিয়ে জল পড়ছে, অনেক কষ্ট হচ্ছে। আমি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে পারিনি। সামান্য একটা ফাজলামির কারণে আমি আমার ভালোবাসার মানুষ প্লাস খুব ভালো একটা বন্ধুকে হারালাম। সত্যি আমার মতন দুর্ভাগা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। তারপর আমি তাহমিনাকে আবার কল করলাম। কি হয়েছে বলো? কাল আমার সাথে দেখা করতে পারবি? দেখা করে কি হবে? দরকার ছিল। কি দরকার, এখন বলে ফেলো। ফোনে বলা যাবে না, অনেক দরকারি কথা। কি এমন দরকারি কথা? আমার জীবন মরণের কথা, হয়েছে? তাই এমন কথা শুনে আমি থমকে গেলাম। বুঝতে পারলাম সে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আমি তো তাকে ভালোবাসি। সকালে যে তার সাথে মজা করেছি হয়তো সে সেটা বুঝতে পারেনি। তুমি কি আসবে? এখন তুমি কোথায়? বাসায়। তাহলে এখন দেখা করি। এত রাতে? সমস্যা নাই, তুমি আমার বাসার নিচে আসো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। তারপর আমি তাহমিনার বাসার নিচে গেলাম। এবার বলো কি সমস্যা? তাহমিনা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর এটাও জানি যে তুমিও আমাকে অনেক ভালোবাসো। নাইম আমাকে অনেক আগেই বলেছে যে তুমি আমাকে ভালোবাসো। তারপর তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা শোনার জন্য তোমার সাথে একটু মজা করলাম, কিন্তু তুমি তাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছো। এখন যদি তুমি আমাকে ফিরিয়ে দাও, আর জীবনে কখনো আমাকে দেখতে পাবে না। কেন, কোথায় যাবে? আগেই বলছি, আমার জীবন মরণের কথা বলতে তোমার সাথে আছি। মানে মানে কি? হ্যাঁ এটাই সত্য। আরেকবার কথা বললে তোমাকে কি করবে? অনেক কিছু করব। তুমি কি এটা বুঝতে পারোনি যা সকালে তোমার সাথে মজা করেছিলাম?
আমিও তোমার সাথে মজা করছিলাম, কিন্তু সেটা যদি তুমি বুঝতে না পারো তাহলে আমিও তোমার মজা কিভাবে বুঝবো? ভালোবাসো আমায়? হ্যাঁ অনেক। তুমি? হ্যাঁ, আমিও তোমায় অনেক ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি। তাহলে? তাহলে কি? না থাক, সমস্যা নাই, জড়িয়ে ধরো। তুমি কিভাবে বুঝলে যে আমি তোমায় জড়িয়ে ধরতে চাই? আমি তোমার মনের কথা বুঝতে পারি। তারপর আমি তাহমিনাকে জড়িয়ে ধরলাম। রাতে নীরব শহরে মনের মানুষকে জড়িয়ে ধরার ফিলিংসটাই অন্যরকম।